ভারতীয় গরু আসা বন্ধ হওয়ায় এবারে ঈদে ভালো মুনাফা হবে বলে আশা করছেন চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা। শেষ মুহূর্তে যেন অবৈধভাবে গরু আসতে না পারে সে বিষয়ে সীমান্তে তদারকি বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা। চুয়াডাঙ্গা থেকে ফাইজার চৌধুরীর রিপোর্ট। কোরবানির ঈদকে ঘিরে বিগত বছরগুলোতে ভারত থেকে বৈধ অবৈধ দুপথেই প্রচুর গরু এলো, এবার সে চিত্র আর নেই। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবছর থেকে বন্ধ হয়ে গেছে ভারতীয় গরু আমদানি। এখন কোন গরু মরু আসবে না, এখন যদি আসে দু একদিন আলা ছুটো দু দশটা তা সবে গ্রাম মিলিয়ে আসবে। জেলা প্রাণী সম্পদ বিভাগের হিসেবে ভারতীয় গরুর দাপটে গত বছর চুয়াডাঙ্গায় প্রায় 10,000 গরু বিক্রি করতে পারেননি খামারিরা, এতে প্রচুর লোকসানের মুখে পড়তে হয় তাদের। গতবারের আগের বার আমার 4,00,000 টাকা লস হয়েছে। ভারতের গরু যদি আমাদের দেশে আসে আমাদের খুব ক্ষতিকর হবে। এবার পাল্টেছে সীমান্তের দৃশ্য। ভারতীয় গরু আমদানির সবচেয়ে বড় করিডোর দামোহদার মুন্সিপুর সীমান্ত, যা দেখভাল করত কার্পাসডাঙ্গার শুল্ক অফিস। কিন্তু অফিসের বর্তমান চিত্র বলে দেয় এবার গরু আমদানির কি অবস্থা। ঈদ উপলক্ষে এবছর জেলায় 56,000 গরু লালন করেছেন খামারিরা। ভারতীয় গরু আসা বন্ধ থাকায় এবার ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। আমরা ধার দিনা করে গরু খাওয়াচ্ছি, আশা করছি যে গরু বিক্রয় করে সেই ধার দিনা গুলো শোধ করবো, আর বাদ বাকি কিছু আমাদের লাভ থাকবে। খামারেরা কষ্ট করে গরু পুষে বিক্রি করলে যদি আশানুরূপ মূল্য পাই তাহলে তারা উদ্বুদ্ধ হবে, মাংসের চাহিদা উৎপাদন বাড়বে এবং তারা আর্থিকভাবে লাভবান হবে। তবে শেষ মুহূর্তে অবৈধভাবে ভারতীয় গরু দেশে আসে কিনা তা নিয়েও দুশ্চিন্তার শেষ নেই খামারিদের। ফাইজার চৌধুরী, মাছরাঙা সংবাদ, চুয়াডাঙ্গা।